মুহূর্তে মানে উপস্থিত আছো ধেমাজির শান্তিপুর আসলে বর্মনগাঁও এই হিমলুগুড়ি ঘাসর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণত। আর একটা কথা উল্লেখ করবো লাগবে যে যে কোচ রাজবংশী সকলের যে লোকনৃত্য আর লোকনৃত্য আর বাদ্যযন্ত্রের যে কর্মশালা এতে সাত দিনক অনুষ্ঠিত করা হয়েছে। বিশেষ কোচ রাজবংশী যে উন্নয়ন পরিষদ আছে সেই উন্নয়ন পরিষদের উদ্যোগত সাতদিনিয়াক কোচ রাজবংশী যে কালচারেল সোসাইটি আর ধেমাজি জেলা কোচ রাজবংশী সম্মিলনীর উদ্যোগত এই অনুষ্ঠানটি আয়োজন করা সাতদিনিয়াক আয়োজন করা হয়েছে। জনগোষ্ঠীটির যে আসলে কৃষ্টি সংস্কৃতি এই কৃষ্টি সংস্কৃতি যাতে নবপ্রজন্ম যাতে জিয়াই রাখব পারে সেই লক্ষ্য করে ইতিমধ্যে ইয়াতে যে সাতদিনিয়াক কর্মশালা অনুষ্ঠিত করেছে। আর কর্মশালাত ইতিমধ্যে 120 গৰাকী যাতে প্রশিক্ষার্থী নবপ্রজন্ম প্রশিক্ষার্থীয়ে অংশগ্রহণ করেছে। আর বাদ্য কর্মশালা এটা অনুষ্ঠিত করা হয়েছে নিশ্চিতভাবে একটা ধনাত্মক পদক্ষেপ আজির তারিখত, কারণ প্রতিটি জাতি জনগোষ্ঠীর নিজের যা কৃষ্টি সংস্কৃতি আছে আর কৃষ্টি সংস্কৃতি প্রতিজন ছাত্র নবপ্রজন্ম জানিব লাগিব। সেই ছাত্র আগত রাখিয়ে এই এই সাতদিনিয়া কর্মশালা অনুষ্ঠিত করেছিল, আমি তার দৃশ্যাংশ দেখাইছো। আর যুক্তর গীত নৃত্য গীত আছে সেই নৃত্যগুলো যাতে নবপ্রজন্ম যাতে পরিবহন করে শুদ্ধ রূপত যাতে পরিবহন করবো পায় তার এটা একটা প্রয়াস করেছে। এয়া মই দৃশ্যাংশ দেখাইছো। আর আইসরে প্রাণ নাথ বৈশ ইয়কিয় প্রাণ নাথ আইস আইসরে প্রাণ নাথ বৈশ ইয়কিয় প্রাণ নাথ আইস আইসরে প্রাণ নাথ কৃষ্টি সংস্কৃতি আর কোচ রাজবংশী সকল অন্যতম যেহেতু এইসল খিলঞ্জীয়া ভূমিপুত্রর যি ধরনের সংস্কৃতি আছে এই সংস্কৃতি কোচান নৃত্য টুডু নৃত্য আর কার্তিকা যুক্ত নৃত্য আছে এই নৃত্য সময়ে শুদ্ধ রূপত পরিবহন করার প্রয়াস করেছে। আর সেই প্রয়াসক আমি যেহেতু জিলা কোচ রাজবংশী ছাত্র সম্মিলনী কোচ রাজবংশী জিলা সম্মিলনীর বিষয়ববীয়া আছে, যেহেতু আপনাদের সাতদিনিয়াক আজি এটা কর্মশালা অনুষ্ঠিত করেছে, এই কর্মশালার জড়িয়ে নবপ্রজন্ম কেন ধরনের আগুয়ালে যাব প্রয়াস করেছে? আমি আশা করছো যে এই এটা আমার কোচ রাজবংশী উন্নয়ন পরিষদ আর কালচারেল কোচ রাজবংশী কালচারেল সোসাইটিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে ই আমার হেরাই যাব খোঁজা যে সংস্কৃতি কোচ রাজবংশীয় যে লোকনৃত্য বা যা পরম্পরাগত গীত বাদ্যযন্ত্র এইখিনি পুনরুদ্ধার করার সহায় করব বলে আমার বিশেষতে উজনি অসমত আমার এই কোচ রাজবংশীয় যে যেখানে নৃত্যকলা সেইখানে যথেষ্ট পিছপরি আছে বা আমার মজত বহুলভাবে প্রচলিত নহয়, সেয়ে এই পদক্ষেপে আমাক উজনি অসমৰ বিশেষতে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীয় লোকসকল যথেষ্ট উপকৃত করব বলে ভাবিছো। নতুন প্রজন্ম যখন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে কেম কিমান উৎফুল্লিত তেখেতে আসলে আমি এই জিয়াধল আঞ্চলিকত দিব পাৰি খুবই সুখী হয়েছো, ইয়াতে যথেষ্ট অংশগ্রহণকারী হয়েছে আর তেখেতলোকে খুবই ইচ্ছুক আর যথেষ্টখিনি তেখেতলোকে মানে এই ক্ষেত্রে এই সাতদিনীয়া কর্মশালা হিসাবে তেখেতলোকে আমার আমি যদি লক্ষ্য করছো আমার দৃষ্টিত তেখেতলোকে যথেষ্ট উন্নতি সাধন করেছে। আর এইখিনির উপর আমার এটা সদৌ আসলে সদৌ বিশখন জেলা সামরি পেলায় এই মানে প্রকল্পটি চলি আসে, গতি আজি সকলতে সামরণি পড়ছে আজি শেষ পর্যায়ের কর্মশালা। তা এইয়ার উপর আমার একটা সদৌ ভিত্তিক একটা প্রতিযোগিতা হব, প্রতি মানে যানটা আমার কর্মশালা হয়েছিল প্রতিটি কর্মশালারপর 20 গৰাকী গিয়ে মানে নির্বাচন করবলে কৈছে, ইয়ারপর গিয়ে পেলায় সদৌ ভিত্তিক একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। গতি এইখিনি আমার প্রতিযোগীসকলের মাজত বিশেষভাবে মানে উৎসাহিত করেছে আর অনুপ্রাণিত করেছে বলে মই ধারণা করছো। হয় নিশ্চিতভাবে এই কর্মশালার পিছত ইয়াতে প্রতিযোগিতা অনুষ্ঠিত করব, এগারী প্রশিক্ষক আছে আপনাদের আর আমার আজি সরকার তথা কোচ রাজবংশী উন্নয়ন পরিষদর কোচ রাজবংশী কালচারেল সোসাইটির জড়িয়ে আমি যিখিনি
কোচ রাজবংশী কালচারের লগতে গান নৃত্য আর লগতে আমার বাদ্যযন্ত্র যিমানখানে আমি প্রশিক্ষণ দিব পাইছো বহুত বহুত আমি সুখী, যার কারণ আজি আমি মানে ইমান মানুহ পাইছো। আজি উপর অসমত আমি মানে ভবাই নাছিলো কেতিয়াও উপর অসমত আমার এনেকুৱা কোচ রাজবংশী আছে বা নৃত্য এইবিলাক চলিব। গতি বহুত বহুত ধন্যবাদ। আর এতিয়া দিছো কুশান নৃত্য, কুশান নৃত্য দিছো, লগতে হুদুম নৃত্য আর কাতিগা নৃত্য, বাদ্যযন্ত্র দোতারা ঢোল আর বাহি। শিক্ষাকৃত সকলে মোটামুটি ভালেই সহযোগ করেছে আর নিশ্চয় আমি এইটো কারণে আনন্দিত। আমি যিখিনি পাব লাগে যথেষ্ট পাইছো, ইয়াতো পাইছো, বাকি গোটেই অসমতে আমি গোটেইখিনি আমি এইটো পাইছো, সেইটো কারণে আমি সুখী। আর ধন্যবাদভাবে কোচরাজমুখী উন্নয়ন পরিষদের উদ্যোগত সাদিনাকে অনুষ্ঠিত করা যে কর্মশালা, এই কর্মশালাত বিশেষ জনগোষ্ঠীটির যুক্ত কৃষ্টি সংস্কৃতি আছে, এই কৃষ্টি সংস্কৃতি ধরে রখার একটা প্রয়াস করেছে, যার পরিপ্রেক্ষিত আজি যেহেতু এই সাতদিনিয়া প্রশিক্ষণের সামরণি হয়েছে আর সামরণি অনুষ্ঠানত যখন পক্ষীকাতি পক্ষীকাতি সকলে যুক্ত নৃত্য সাতদিন আয়ত্ত করে সেইখানে আয়ত্ত করে পরিবেশন করেছে।